আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটালের এসএসসি লেভেলের একটা অঙ্ক আমরা আজকে করব। তো আজকে আমাদের অঙ্কের থিমটা হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয়। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি, স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তো প্রথমে আমরা একটু বুঝি। আচ্ছা, গত ক্লাসে আমরা করেছিলাম শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তো আজকে আমরা করতে যাচ্ছি স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। প্রথম আমরা একটু বুঝি স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কী। যদি কোম্পানি প্রত্যেক বছর তার লভ্যাংশ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করে, তখন তাকে বলা হয় স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। যদি এরকম লেখা থাকে কোশ্চেনের মধ্যে, প্রত্যেক বছর লভ্যাংশের বৃদ্ধির হার 10%, 5%, 7%, এরকম প্রত্যেক বছর লভ্যাংশ বৃদ্ধির হার, তখন বুঝতে হইব এটা স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে প্রবলেমটি সলভ করতে হইব। তো এখন আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সূত্রটি লিখতে যাচ্ছি। সাধারণ শেয়ারের মূলধন ব্যয় শেয়ারের মূল্য 0 প্লাস বৃদ্ধির হার। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিকে গ্রোথ মডেলও বলা হয়। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিকে গ্রোথ মডেলও বলা হয়। এখানে লভ্যাংশ এক সমান সমান, এখানে লভ্যাংশ এক সমান সমান লভ্যাংশ 0 লভ্যাংশ 0 এক প্লাস বৃদ্ধির হার, এক প্লাস বৃদ্ধির হার। এখানে লভ্যাংশ এক সমান সমান লভ্যাংশ 0 এক প্লাস বৃদ্ধির হার, এক প্লাস বৃদ্ধির হার। তো এখানে শেয়ারের বাজার মূল্য এখানে বোঝানো হইতেছে। এখানে বৃদ্ধির হারের জায়গায় আমরা লিখতে পারি লভ্যাংশ বৃদ্ধির হার, লভ্যাংশ বৃদ্ধির হারও আমরা কী করতে পারি এখানে লিখতে পারি। এখন আমরা চলে যাব গ্রোথ মডেলের একটি প্রবলেমে। এখন আমরা চলে যাব গ্রোথ মডেলের একটি প্রবলেমে।
একটি কোম্পানি একটি কোম্পানির কোম্পানির বর্তমান বর্তমান বছরের শেষে বারো টাকা হারে লভ্যাংশ দেবে বলে সিদ্ধান্ত নেয় এবং আগামী বছরগুলোতে এই লভ্যাংশ দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে পাবে বলে কোম্পানি প্রত্যাশা করে কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য ১২৫ টাকা হলে মূলধন ব্যয় নির্ণয় করো মূলধন ব্যয় নির্ণয় করো তো অঙ্কটা আমি আবার একটু পড়ি একটি কোম্পানির বর্তমান বছরের শেষে ১২ টাকা হারে লভ্যাংশ দেবে তার মানে এই অঙ্কটাতে লভ্যাংশ কত ১২ টাকা প্রত্যেক বছর কোম্পানির লভ্যাংশ কত দেয় ১২ টাকা ক্লিয়ার দেবে বলে সিদ্ধান্ত নেয় এবং আগামী বছরগুলোতে লভ্যাংশ বৃদ্ধি পাবে ১০% হারে অর্থাৎ লভ্যাংশ বৃদ্ধি পাবে কত হারে ১০% হারে লভ্যাংশ বৃদ্ধির হার কত ১০% লভ্যাংশ বৃদ্ধির হার কত ১০% এই কথাটির দ্বারা আমরা বুঝলাম এই অঙ্কটি সলভ করতে হবে স্থির লভ্যাংশ পদ্ধতির মাধ্যমে কোম্পানি প্রত্যাশা করে কোম্পানি শেয়ারের বর্তমান বাজার মূল্য ১২৫ টাকা তো শেয়ারের বর্তমান বাজার মূল্য কত ১২৫ টাকা শেয়ারের বর্তমান বাজার মূল্য কত ১২৫ টাকা হলে মূলধন ব্যয় নির্ণয় করো মূলধন ব্যয় নির্ণয় করো তা আমরা বুঝে গেলাম এটা কি গ্রোথ মডেল বা স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির ম্যাথ দেখো আমরা ম্যাট্রিক্স সলিউশন করে যাচ্ছি তো প্রথমে আমরা সূত্রটা লিখে ফেলে যেটা আমরা জানি আমরা জানি সাধারণ শেয়ারের ব্যয় সমান লভ্যাংশ ১ শেয়ারের মূল্য যোগ লভ্যাংশ বৃদ্ধির হার তো এখানে আমরা
এখানে এখানে লভ্যাংশ এক সমান সমান আমরা জানি লভ্যাংশ শূন্য লভ্যাংশ শূন্য এক প্লাস বৃদ্ধির হার এক প্লাস বৃদ্ধির হার তো এখানে লভ্যাংশ শূন্য হলে গিয়া প্রত্যেক বছরের লভ্যাংশের পরিমাণ তো সমান সমান তো আমরা সমান সমান দিলাম এখানে লিখি লভ্যাংশ শূন্য সমান সমান বারো লভ্যাংশ শূন্য সমান সমান আমরা একটু ব্যাখ্যা করে লিখি লভ্যাংশ শূন্য সমান সমান বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ সমান সমান বারো এবং এবং লভ্যাংশ বৃদ্ধির হার লভ্যাংশ বৃদ্ধির হার সমান সমান এখানে কোশ্চেন সরাসরি দেওয়া আছে লভ্যাংশ বৃদ্ধির হার 10% তো আমরা লিখলাম কত 10% এটা দশমিক কনভার্ট করলাম 0.10 তো এখানে আমরা বসাই দিলাম লভ্যাংশ বৃদ্ধির হার কত 12 টাকা 12 ওয়ান প্লাস বৃদ্ধির হার ওয়ান প্লাস বৃদ্ধির হার হলে কত 0.10 তো ক্যালকুলেশন করলে আমাদের হয় 13.12 গুণ 1.1 সমান সমান এখানে হয় আমাদের 13.2 এখানে আমাদের হয় 13.2 লভ্যাংশ বৃদ্ধির হার 13.2 এবং শেয়ারের বাজার মূল্য এবং শেয়ারের বাজার মূল্য শেয়ারের বাজার মূল্য সমান সমান বাজার মূল্য এখানে দেওয়া আছে 125 টাকা তো আমরা লিখলাম 125 টাকা তো এখানে আমরা হেয়ারগুলো ঠিক মতো লিখলাম এখন আমরা মানগুলো বসাই দেবো সমান সমান লভ্যাংশ বৃদ্ধির হার এখানে কত পেলাম 13.5 আমরা বসাইলাম সরি 13.2 13.2 শেয়ারের বাজার মূল্য সমান সমান আমরা পেলাম 125 টাকা 125 যোগ লভ্যাংশ বৃদ্ধির হার আমরা জানি কত 10% তো এটা দশমিক কনভার্ট করে লিখব 10 এখানে আমরা ক্যালকুলেশন যদি করি ভাগ করলে হয় 0.1055 যোগ 0.10 এখানে হয় 0.2056 সমান সমান 20.56% 20.56% অর্থাৎ লাস্টে যে রেজাল্টটা বেরোবে ওটা ওটা একসাথে কী করতে হইব গুণ করে দেখাইতে হবো লাস্টে যে রেজাল্টটা বেরোবে সেটা কী করতে হবে একসাথে গুণ করে দেখাইতে হইব তো আমাদের লভ্যাংশ বৃদ্ধির হার স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে শেয়ারের ব্যয় কত বাড়লো 20.56% 20.56% আমি অঙ্কটা আবার রিপিট করতেছি লভ্যাংশ এক সমান সমান আচ্ছা এখান থেকে শুরু করি আমরা জানি সাধারণ শেয়ারের লভ্যাংশ ব্যয় সমান সমান লভ্যাংশ শেয়ারের মূল্য যোগ লভ্যাংশ বৃদ্ধির হার আমরা লভ্যাংশে এক সমান সমান জানি লভ্যাংশ এক সমান সমান জানি লভ্যাংশে শূন্য প্লাস ওয়ান প্লাস বৃদ্ধির হার তো লভ্যাংশ শূন্য সমান সমান বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ 12 তো অঙ্কের মধ্যে দেওয়া আছে 12 টাকা লিখলাম বছরের লিখলাম লভ্যাংশ বৃদ্ধির হার সমান সমান 10% এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার 10% এবং শেয়ারের বর্তমান বাজার মূল্য দেওয়া আছে কত 125 টাকা তারপর আমরা মানটা বসাই দিলাম তো এখানে আবারও বলতেছি এখানে আবারও বলতেছি যেটা মনে রাখতে হইব লভ্যাংশ বৃদ্ধির হার
লভ্যাংশ বৃদ্ধির হার কথাটি যদি উল্লেখ থাকে, লভ্যাংশ বৃদ্ধির হার এটা নোট করে নাও, লভ্যাংশ বৃদ্ধির হার কথাটি যদি উল্লেখ থাকে তখন এটা সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তো আজকে আমরা শিখলাম সাধারণ শেয়ারের স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ারের ব্যয় কীভাবে নির্ণয় করা হবে। তো আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্তি, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের পরবর্তী লেকচার হবে গড় মূলধন ব্যয়, আমাদের পরবর্তী লেকচার হবে গড় মূলধন ব্যয় অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল, আজকের লেকচার এখানে সমাপ্তি।